মুখ তো তাদের প্রিয় ভাইজান। ৪২ দিন পর ঘরের ছেলে ঘরে ফেরার আনন্দ। আইএসএফ বিধায়ক নওশাদের মুক্তির খুশিতে হুগলির ফুরফুরা শরীফে রঙের উৎসব। উৎসবে উল্লাসে রাস্তায় নেমে পড়েন মানুষ, পতাকা হাতে স্লোগান চলে অহরহ। কেউ আবার নওশাদের ছবি ছাপানো পোস্টার পরে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। সকাল থেকেই এই ফুরফুরা শরীফে মেজাজটাই ছিল অন্যরকম, কারণ আইএসএফের যারা কর্মী সমর্থক তারা সকাল থেকে অকাল হোলিতে মেতেছে এবং পাশাপাশি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করাচ্ছে নকুল দানা দিয়ে। সেই একুশে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল আইএসএফ পুলিশের সংঘর্ষে গ্রেপ্তার করা হয় বিধায়ক নওশাদকে। সেই থেকে টানা প্রার্থনা হুগলির ফুরফুড়ায়। শনিবার একদিকে নওশাদের ঘর বাপসি, অন্যদিকে এদিনই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া ইডির পথের কাঁটা তুলেছে কলকাতা হাইকোর্ট। দুটো ঘটনা যেন শাসকের গালে সপাটে চর বসিয়েছে। ফুরফুরা শরীফের রাস্তায় তাই নকুলদানা বিতরণ করতেও দেখা গেল আইএসএফ কর্মী সমর্থকদের। আরে নকুলদানার শব্দ আসছে, চড়াম চড়াম শব্দ, কিসের শব্দ? মানুষ তাকে বলবে আজকে নওশাদ সিদ্দিকী মুক্তি পেয়েছে, তারা ওই নকুলদানা এত জোরে খাচ্ছে, চড়াম চড়াম করে শব্দ হচ্ছে। আজকে চোররা রাজ্য চালাচ্ছে, ঐক্যতে মানুষের যে জোট তৈরি হয়েছে। আগামী দিনে পঞ্চায়েত ভোট যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, এই নওশাদ সিদ্দিকী কি জিনিস এবং নওশাদ সিদ্দিকী তৈরি কিন্তু আইএসএফ কি জিনিস, সেটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ভয় খায় না। আমি এই জন্য বলতে চাই, আমি গর্বিত যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার পার্ট আমাদের ফুরফুরা শরীফে জন্মিত, আমি গর্বিত। যে পথ দিয়ে নওশাদ পৌঁছবেন ফুরফুরা শরীফের সেই রাস্তার দুধারে জনমিছিল। শুধু নওশাদকে এক ঝলক দেখার জন্য অথির অপেক্ষা। কলকাতাতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জেল থেকে ছাড়া পেয়েছে আর আনন্দ উৎসবে মেতে উঠেছে ভাঙড়ে আইএসএফ কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আমি রয়েছি ভাঙড়ের চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতে কোচপুকুর গ্রামে, যেখানে দেখা যাচ্ছে আইএসএফ কর্মী সমর্থকরা তারা আবির খেলায় মেতেছে, একে অন্যের গালে আবির মাখাচ্ছে। সেই দৃশ্যটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। কতটা কতটা আনন্দ, মানে আমাদের খুব আনন্দ হয়েছে। একদিন আমরা সত্যি বিশাল অশান্তির মধ্যে ছিলাম, এখন আমরা ভাইজান ছাড়া পেয়েছে বলে বিশাল আনন্দ, ওই আনন্দের জন্য মিষ্টিমুখ করা হচ্ছে। ভাঙড়বাসীর কাছে আবেগের সমর্থক নওশাদ সিদ্দিকী, আনন্দে মাতোয়ারা ভাঙড়ের কোচপুকুর গ্রাম। বিধায়কের মুক্তির খবরে শনিবার সকাল থেকে মিষ্টিমুখ শুরু, গরম গরম জিলিপি হাতে খুশির জোয়ারে বাচ্চা থেকে বুড়ো। সঙ্গে পঞ্চায়েত ভোটে দেখে নেওয়ার অঙ্গীকার। আজকে যে ছাড়া পেয়েছে, এই ছাড়া পাওয়ার উদ্দেশ্য করে আমরা টোটাল ভাঙড়বাসী একদম আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছি। আমরা তো দেখছি এখানে টিএমসি প্রার্থী দিতে পারবে না, বিশেষ করে ভাঙড়ের প্রতিটা বুঝে বুঝে আমরা জয় হব। গ্রামবাসীদের পক্ষ থেকে এখানে জিলিপি ভাজা হচ্ছে, সকাল থেকেই তারা এখানে জিলিপি ভাজছে, সেই দৃশ্যটা দেখাবার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে বস্তা বস্তা চিনি আটা ময়দা রয়েছে, পাশাপাশি দেখা যাচ্ছে এই যে পুরো ঝোড়া ভর্তি এখানটায় জিলিপি রয়েছে। সকাল থেকেই কিন্তু এই মিষ্টি মুখ করানো হচ্ছে ভাঙড়ের এই কোচপুকুর গ্রামে। নিজের কেন্দ্র রাজনীতির নির্দিষ্ট ময়দানের বাইরেও আম জনতার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নওশাদ। বিধায়কের মর্যাদার বাইরেও শাসকের বিরুদ্ধে এক লড়াকু সত্তার পদে উন্নীত হচ্ছেন ক্রমশ। পঞ্চায়েতেও কি নতুন মুখ হয়ে উঠতে চলেছে নওশাদ সিদ্দিকী? আসন্ন ভোটে পরিসর বাড়বে আইএসএফের, হাতে দু থেকে তিন মাস। সুভাষ মজুমদার, দেবকুমার দে, পার্থ পাল ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।